it was notionally accepted in the meeting that a rational format of formation of students' council will be accepted as the students unanimously put forward to the authority. এখানে যে কথাটা বলা আছে রেশনাল ফরমেশন অফ স্টুডেন্ট কাউন্সিল, আমরা যে স্টুডেন্ট কাউন্সিল গঠন করার জন্য আমরা স্বচ্ছ এবং গণতান্ত্রিক উপায়ে একটি স্টুডেন্টস কাউন্সিল ফর্ম করতে চেয়েছিলাম, যেটা নিয়ে কলেজ কাউন্সিলের সঙ্গে আমাদের বহু মিটিং হয়েছিল। কিন্তু সেই স্টুডেন্টস কাউন্সিল ফরমেশনের ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল স্যারের যে পক্ষপাতুষ্ট আচরণ সেটাকে আমরা কোনোভাবে উপেক্ষা করতে পারছিলাম না, সেটা আমাদের স্টুডেন্টস কাউন্সিল ফরমেশনের পথে একটা বাধা ছিল। এবং সেই স্টুডেন্ট কাউন্সিল কীভাবে কাজ করবে ভবিষ্যতে কলেজটাকে রান করানোর জন্য সেই নিয়েও আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনার চেষ্টা করেছি, কিন্তু আমরা সেই আলোচনা করতে সক্ষম হইনি। এখন এখানে যে কথাটা লেখা আছে র্যাশনাল ফরম্যাট, র্যাশনাল ফরম্যাটের কোনো ডেফিনেশন নেই। স্টুডেন্টস উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য স্টুডেন্টস আনএনোমাসলি পুট ফরওয়ার্ড টু দ্য অথরিটি। এবার স্টুডেন্টস আনএনোমাসলি যখন বলা হচ্ছে তখন কলেজের সব স্টুডেন্টের মতামত নিয়ে স্টুডেন্টস কাউন্সিল ফর্ম করা হবে এমনটাই মানেটা দাঁড়ায়। কিন্তু যদি এটা হয় তাহলে আমরা কিন্তু প্রিন্সিপাল স্যারের পক্ষপাতুষ্ট আচরণকে অ্যাভয়েড করতে পারবো না। আচ্ছা, হাউস স্টাফশিপ সিলেকশনের ক্রাইটেরিয়া ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এমনটা কলেজ কাউন্সিলের মিটিংয়ে বলা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত কি ওয়েবসাইটে কোনো আপডেট নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এনি কমপ্লেন গিভেন টু দ্য গার্ডিয়ান্স অফ এগ্রিভেটেড স্টুডেন্টস আর হেয়ার বাই উইথড্রন অ্যান্ড লেটার উইল বি ইস্যুড বাই দ্য ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার টু ইন্ডিভিজুয়াল গার্ডিয়ান্স। এখনও কর্তৃপক্ষের তরফ থেকে কোনো নাল অ্যান্ড ভয়েড চিঠি, মানে কর্তৃপক্ষের তরফ থেকে বাড়িতে গার্ডিয়ান কলের জন্য চিঠি গিয়েছিলো এবং কেন চিঠি পাঠানো হয়েছিল তার কোনো জবাব পাওয়া যায়নি। তখন বলা হয়েছিল যে আমরা নাল অ্যান্ড ভয়েড চিঠি ইস্যু করে দেবো, কিন্তু সেই নাল অ্যান্ড ভয়েড চিঠি এখনও পর্যন্ত গিয়ে পৌঁছায়নি। বলা হয়েছে নো ভিন্ডিকটিভ অ্যাকশন উইল বি টেকেন এগেনস্ট দ্য এগ্রিভেটেড স্টুডেন্টস ইন ভিউ অফ প্রিভিয়াস ইনসিডেন্টস। এবার কর্তৃপক্ষের কাছে বারবার সব ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে প্রতারিত হয়ে আমরা এটা নিয়েও এখনও পর্যন্ত ভীত সন্ত্রস্ত, আমরা কনফিডেন্ট নই যে আমাদের এগেনস্টে কোনো ভিন্ডিকটিভ অ্যাকশন নেওয়া হবে না। তাই জন্য আমরা এটা রিকোয়েস্ট জানাচ্ছি সকলের কাছে, এই ব্যাপারটা যেন সত্যি সত্যি এনশিওর করা হয়। এবং এই এই সমস্ত ক্লজ দেওয়ার পরে বলা হচ্ছে উই হিয়ার বাই রিকোয়েস্ট দ্য স্টুডেন্টস অ্যান্ড ইন্টার্নস টু উইথড্র দেয়ার হাঙ্গার স্ট্রাইক অ্যান্ড নর্মালাইজ দ্য সিচুয়েশন। এখন এই প্যাটার্নটার বক্তব্যটা এরকম দাঁড়াচ্ছে যে তুমি হাঙ্গার স্ট্রাইকটা তুলে নাও তাহলে আমি এইগুলো করব, যেখানে অ্যাকোমোডেশন প্রোভাইড করাটা কর্তৃপক্ষের দায়িত্ব, যেখানে একটা স্বচ্ছ স্টুডেন্টস কাউন্সিল থাকাটাও কলেজটা ঠিকভাবে রান করানোর জন্য সেটাও কর্তৃপক্ষের দায়িত্ব, যেখানে সিক্স মেম্বার কমিটি যেটা হয়েছে সেটার কোনো অফিসিয়াল নোটিশ বেরোয়নি, এরকম একটা ডকুমেন্ট ইস্যু করার পর বলা হচ্ছে যে তোমরা হাঙ্গার স্ট্রাইক তুলে নাও তবে আমরা এগুলো, তবে আমরা নাল অ্যান্ড ভয়েড চিঠি ইস্যু করব, তোমরা হাঙ্গার স্ট্রাইক তুলে নাও তবে আমরা কী বল, তবে আমরা মানে হ্যাঁ মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কর্তৃপক্ষ এখানে সংবেদনশীল নয়। কর্তৃপক্ষের উদ্দেশ্য অনশনটা তোলা, কর্তৃপক্ষ আমাদের কি গ্রিভান্সেস আছে, স্টুডেন্টসরা যে সমস্যাগুলো ফেস করছে সেই সমস্যাগুলো যে লেজিট সেইগুলো কর্তৃপক্ষ শুনতে রাজি নয়, এটা এই ডকুমেন্ট থেকে বোঝা যাচ্ছে। তাই আমরা কর্তৃপক্ষের ওপর ভরসা করতে পারছি না এবং সেই জন্য আমাদের এখনও পর্যন্ত যা স্ট্যান্ড আছে সেটাকেই রাখতে হচ্ছে, আমরা আশ্বস্ত হতে পারছি না। সুতরাং এটা এ থেকে প্রমাণিত হয় যে আমাদের কোনো দাবি মানা হয়নি। আর আমরা পরবর্তী আলোচনা বা আমাদের আমরাও চাই আমাদের কলেজে অচলাবস্থা কেটে যাক, সুস্থ পরিবেশে আমরা আবার ফিরে যেতে চাই, আমরা আবার পড়াশোনা করতে চাই। তাই জন্য আমরা চাই যে রিকোয়েস্ট এটা আমাদের অনারেবল হেলথ সেক্রেটারির সাথে যদি আমাদের একটা মিটিং জনসমক্ষে করা সম্ভব হয় তা সেটা আমরা আর্জি জানাচ্ছি। আপনাদের মুখ্য দাবি যে প্রিন্সিপালকে সরাতে হবে, কিন্তু স্বাস্থ্য দপ্তর বলছে প্রিন্সিপালকে সরাবেন না, ফলে এই যে আমাদের দুজন পক্ষের যে বক্তব্যের মানে দাবি এবং দাবি না মানার এই জায়গায় দাঁড়িয়ে আপনারা আন্দোলন মানে প্রিন্সিপালকে কেন্দ্র করে করবেন নাকি আমাদের আরো দাবিগুলো কি না? আমাদের আন্দোলন দাবি নিয়েই শুরু হয়েছিল, কিন্তু সেই দাবি মানা হচ্ছে না, তার কেন্দ্র যে দাবি মানে যে দাবিগুলো মানা হচ্ছে না তার কেন্দ্রবিন্দুতে একজনই ছিলেন যে প্রিন্সিপাল স্যার, কারণ কলেজে এর আগে কোনো সমস্যা হয়নি, এর আগেও প্রিন্সিপাল স্যার অন্য প্রিন্সিপাল স্যার ছিলেন তখনও এই ধরনের কোনো সমস্যা গড়ে ওঠেনি, তিনি আসার পর থেকেই কলেজের সমস্যাগুলি শুরু হয়েছে, তাকে কেন্দ্র করেই মূলত সমস্যা।
এবার দাবি মানা হচ্ছে না মানছেন সেটা আলোচনা সাপেক্ষ ব্যাপার, কিন্তু তিনি সেই ঘটনাক্রমে যে ধরনের ব্যবহার ছাত্রছাত্রীদের প্রতি ছুড়ে দিয়েছেন তার পক্ষে, তার ফলে তো ছাত্রছাত্রীদের তাকে আর প্রিন্সিপাল মানা সম্ভব নয়।